كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله، على بصيرة أنا ومن اتبعني، وسبحان الله وما أنا من المشركين. ময়দানে সালাত আদায় করা, ফাঁকা মাঠে ময়দানে সালাত আদায় করা, আজকে আমাদেরকে সম্পূর্ণভাবে অভিনব কৌশল বেরিয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন ফাঁকা মাঠে ঈদের সালাত আদায় করতে হয়। অসুবিধা আছে, বৃষ্টি বর্ষা বাদল, মাঠে কাদা জমেছে, পানি জমেছে, তাহলে কোনো অসুবিধা নেই, মসজিদে সালাত আদায় করা যায়। অথবা ঈদগা নেই, তখন আপনার জন্য শিথিল রয়েছে, ঈদগা যদি না থাকে তাহলে আপনার জন্য মসজিদে সালাত আদায় করা জায়েজ রয়েছে। কিন্তু আজকে আমরা ঈদের সালাত আদায় করার নামে ইমাম সাহেবকে দাঁড় করিয়ে দিচ্ছি সুন্দর কারুকার্য করা মেম্বারের মধ্যে, আর মুসল্লিরা দাঁড়াচ্ছে সাধারণ ফাঁকা মাঠে। এটা হলো ইসলামকে অপমান করা। ঈদের দিন ঈদগাহে গমন করা রাসূলের নির্দেশ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাও নির্দেশ ফাঁকা মাঠে ঈদের সালাত আদায় করা। আমার মনে বলে যে একদিক দিয়ে সুন্নাত পালন করছেন, অপর দিক দিয়ে ইমাম সাহেবকে দিয়ে রাসূলের সুন্নাতকে হেও প্রতিপূর্ণ করাচ্ছেন মেম্বার সুন্দর কারুকার্য মেম্বারের মধ্যে ইমাম সাহেবকে ঢুকিয়ে দেওয়ার মাধ্যমে। আমি আপনাকে মনে হয় বুঝাতে পেরেছি, একদিক দিয়ে মুসল্লিরা রাসূলের সুন্নাতকে মূল্যায়ন করছেন, অপর দিক দিয়ে ইমাম সাহেবকে সুন্দর কারুকার্য করা মেম্বারের মধ্যে ঢুকিয়ে দিয়ে সালাত আদায় করিয়ে রাসূলের সুন্নাতকে অপমান করছেন। কিন্তু মনে রাখতে হবে, ইমাম সাহেবকে সুন্নাত যেমনটি মূল্যায়ন করতে হয়, মুসল্লিকে সুন্নাত তেমনটি মূল্যায়ন করতে হয়। ইমাম সাহেবের যেমনটি সুন্নাত মূল্যায়ন করা বাধ্যতামূলক, মুসল্লিদেরকে সুন্নাত মূল্যায়ন করা বাধ্যতামূলক। ইমাম সাহেব সুন্নাত থেকে দূরে থাকবেন আর মুসল্লি সুন্নাত মানবেন, এটা কখনো ইসলামের নিয়ম হতে পারে না। ইমাম সাহেবকে যেমন সুন্নাত মানতে হয়, মুসল্লিকে সুন্নাত তেমনটি মূল্যায়ন করতে হয়। ইমাম সাহেবকে যদি ফাঁকা মাঠে সালাত আদায় করেন, মুসল্লিকেও ইমাম সাহেবকেও ফাঁকা মাঠে সালাত আদায় করতে হবে। এটাই হলো রাসূলের নির্দেশ। ইমাম সাহেব তেমন সুন্দর কারুকার্য করা মেম্বারের মধ্যে, এবং কারুকার্য করা বিভিন্ন কারুকার্য করা আপনার ওয়ালের মধ্যে, আর মুসল্লি থাকবে ফাঁকা মাঠে, এটা হলো নিছক ইমাম সাহেবদের সুন্নাতকে অবমূল্যায়ন করা। আপনাকে মনে রাখতে হবে, সমস্যা আছে সেক্ষেত্রে সমাধানও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যদি মাঠ না থাকে, অথবা যদি বৃষ্টি ঝড় বৃষ্টি হয়, অথবা যদি মাঠে কাদা থাকে, তখন সেক্ষেত্রে আপনি মসজিদে সালাত আদায় করতে পারবেন। আজকের খুতবা দিয়ে সবাইকে জানিয়ে দিতে চাই, ইমাম সাহেবকে সুন্নাত মানতে হয়, মুসল্লিকে সুন্নাত মানতে হয়। অবশ্যই মেম্বার কেন্দ্র করে এবং যে কারুকার্য করা যে ওয়াল আমাদের মাঝে চালু আছে সুন্দর করে, আর ইমাম সাহেবকে সেখানে সম্মানে সে ঢুকে দিয়ে ঈদের সালাত পড়িয়ে নিচ্ছি, এই রীতি এই রেওয়াজ এগুলাকে বন্ধ করে ইমাম সাহেবকে ফাঁকা মাঠে সালাত আদায় করতে হবে মুসল্লি।